হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের বাংলা হলো কালীতীর্থ, আর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র এই কালী মন্দির তার প্রমাণ। আজ আমরা চলেছি সোনামুখী। বেলুড় বললে যেমন বেলুড় মঠের কথা আমাদের মাথায় আসে, তেমনই সোনামুখী বললে আমাদের কিন্তু মাইতো কালীর কথা মনে আসে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলেছি সোনামুখীর সেই বিখ্যাত কালী মন্দির মাইতো কালী। এই রাস্তা দিয়ে কিছুটা গেলেই আমরা মাইতো কালীর মন্দিরের সামনে এসে উপস্থিত হব। আর যদি লোকেশান বলতে পারি, তাহলে সোনামুখী রথতলা থেকে 1 কিলোমিটার দূরে এই মাইতো কালী। আর প্রতিটি মন্দির ঘিরেই থাকে এক অলৌকিক কাহিনী, যা বর্তমানে বিজ্ঞান চেতনাকেও প্রশ্নের মুখে দাঁড় করায়। সময়টা 1149 বঙ্গাব্দ বা 18 শতাব্দ, কথায় আছে না, খোকা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে। হ্যাঁ, এই সময় বাংলায় আক্রমণ করেছে বর্গিরা, অর্থাৎ মারাঠা সেনারা। সেই মারাঠা সেনারা চলে এসছে সোনামুখীতে। এক সন্ধ্যায় এক পুরোহিত যখন এই কালীমাকে পুজো আর্চায় রত রয়েছেন, তখন মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত খাঁড়া নিয়ে তাকে হত্যা করতে উদ্যত হলেন। কিন্তু এক অলৌকিক শক্তি বলে সেই খাঁড়া কিন্তু আর নিচে নেমে এলো না। মনে হলো কেউ যেন খাঁড়াটাকে উপরে আটকে রেখেছে। কিছুক্ষণের মধ্যেই সে ভাস্কর পণ্ডিত চোখেও কিছু দেখতে পাচ্ছিলেন না। পুরোহিত তা অনুমান করে মা কালীর ঘর থেকে জল এনে সেই জল ভাস্কর পণ্ডিতের চোখে মুখে ছিটিয়ে দিলেন এবং তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। তখন তিনি প্রশ্ন করলেন, আচ্ছা এখানে কি কিছু আছে? পুরোহিত বললেন, হ্যাঁ মা, এই তো মা। ভাস্কর পণ্ডিত ও তার বর্গীরা তখন মা এই তো কালী, মাইতো কালী এইভাবেই আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ল মাইতো কালীর নাম। তখন ভাস্কর পণ্ডিত সেই খাঁড়াটা পুরোহিতকে দান করে গেলেন, যা এখনও পঞ্চমুণ্ডির আসনের পাশে রাখা রয়েছে। আর মারাঠারা বলল, আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি কাটোয়ার দিকে, আমরা সোনামুখীকে আক্রমণ করব না। অর্থাৎ বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পেল এই সোনামুখী। তাই সেই আবেগ ভালোবাসা সোনামুখীর মানুষের মনে এখনও রয়ে গেছে এবং তাদের মতে মা এখানে জীবন্ত। কালী পুজো অর্থাৎ দেওয়ালিতে কালী পুজো থেকে শুরু হয় পুজো আচ্চা এবং 5 দিন মহা ধুমধাম করে এখানে কালী পুজো হয়। আর বিসর্জনের দিন মা ভক্তদের কাঁধে চেপে সারা সোনামুখী ঘুরে তারপর জলে বিসর্জন দেওয়া হয় সেই মূর্তিকে। আর সোনামুখীতে এই কালী পুজোর আবেগ তা যদি আপনারা চাক্ষুষ করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে এই মাইতোমার মন্দিরের সামনে। আর এখানে এই যে বলি দেওয়া হয়, বলি প্রথা এখানে এখনও রয়েছে। পুজোর সময় তো শোনা যায় 400-500 বলি দেওয়া হয়, আর অন্যান্য সময়গুলোতেও এখানে বলি চলে। সবসময় এখানে মানুষজনের ভিড়, তাই বন্ধুরা আপনারা যদি দেখতে চান অবশ্যই চলে আসুন। চলুন একটা স্থানীয় ভক্তের মুখে কিছু শুনি। মানে বর্গি ফ্যামিলি ছিল, সে বর্গি এখানে তো এসে দেখেছিল মায়ের রূপ লাগিয়ে, সেখান থেকে বলছে মা এই তো মা, সে তো অপভ্রম ছিল মাইতো মা, মাইতো মা, মাইতো মা। বর্গি বর্গি পৌঁছেছিলেন, তিনি বলেছিলেন মা এই তো মা, উনি এটা বলেছিলেন, সেটা আমাদের অপভ্রম ছিল মাইতো মা, মাইতো মা। হ্যাঁ, মনে হচ্ছে মা এই তো মাটা কেটেছে মাইতো মা, ঝাড়খণ্ড থেকে কুড়িয়া থেকে বিভিন্ন জায়গা থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসার নিমন্ত্রণ রইল।